টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টিম মিটিংয়ে এমন ইচ্ছের কথাই প্রকাশ করেছেন তিনি, জানিয়েছে বিসিবির একটি সূত্র। 17 মাস আগে পাকিস্তানে টেস্ট ট্যুরের পর অকার্যকর উল্লেখ করে বাদ দেওয়া হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। এরপর জিম্বাবুয়ে সফরে হঠাৎ দলে ডাক পেয়ে খেলেন 150 রানের দুর্দান্ত এক ইনিংস। ধারণা করা হচ্ছে টেস্ট থেকে বাদ দেয় অভিমান থেকেই এমন ইচ্ছের কথা জানিয়েছেন রিয়াদ। তৃতীয় দিন শেষে পোস্ট ম্যাচে নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত অজানা কারণে কথা বলেননি মাহমুদুল্লাহ। দর্শক, জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের খবর এবার হাসিনুর। মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের ইচ্ছের কথা জানিয়েছেন, যেহেতু আপনাদেরকে বলেছে আমাদের সহকর্মী হাসিনুর রয়েছেন আমাদেরকে বিস্তারিত জানাতে। একটু জানতে চাই হাসিনুর, যেহেতু আপনি রয়েছেন ওখানে, আমাদেরকে একটু বিস্তারিত জানান যে শেষ অবধি কী দাঁড়ালো এই ঘটনার, কী বলছেন তারা? আসলে বিষয়টা অনেকটা অবাক করেছে সবাইকে, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নিশ্চয় ভক্ত সমর্থক, এবং সবচেয়ে বেশি অবাক হয়েছে হয়তো বিসিবি কর্মকর্তারা। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে আজকে তৃতীয় দিনের সকালে যে ম্যাচের আগে যে টিম মিটিং হয়েছে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ তার অবসরের ইচ্ছের কথা জানিয়েছেন, যে তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে চান না। সেই ইচ্ছের কথা তিনি জানার পরে আসলে বিষয়টা আমরা দিন শেষে জানতে পেরেছি। তিনি গণমাধ্যমের সঙ্গে ম্যাচ শেষে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে কথা বলার কথা ছিল, তিনি বলেওছে, কিন্তু সেটি একটু ডিলে করা হয়েছিল তার এই গুঞ্জনের পরে। আমরা যেটা জানতে পেরেছি যে মাহমুদুল্লাহ, আপনি যেরকমটা দর্শকদের বললেন, তার মধ্যে একটা অভিযোগ অভিমান কাজ করছে। তাকে 17 মাস সাদা পোশাকে রাখা হয়নি, তাকে বলা হয়েছিল তিনি অকার্যকর। সেই বিষয়টা থেকে তিনি যেহেতু প্রত্যাবর্তনের পরে এমন একটা বড় ইনিংস খেলেছেন, তখন তিনি আসলে বিদায়ের কথা বলেছেন। তবে বিসিবি কর্মকর্তারা, বিসিবির একটা সূত্র আমাদেরকে যেটি জানিয়েছেন, যে তাদের এই রিয়াদের এই ইচ্ছের পোষণের পর বোর্ড কিন্তু মোটেও সেটা ভালোভাবে নেয়নি, খুব অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড কর্মকর্তারা। কেননা দর্শকরা নিশ্চয়ই জানে, মনে আছে কিছুদিন আগেই বিসিবির বোর্ড সভায় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। তো কেন্দ্রীয় চুক্তিতে যারা থাকতে ইচ্ছুক ক্রিকেটারদেরকে সবাইকে চিঠি দেওয়া হয়েছিল এবং জানতে চাওয়া হয়েছিল কোন ক্রিকেটার কোন ফরম্যাটের ক্রিকেট খেলতে চান কিনা। সেখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নাকি লিখিত দিয়েছেন যে তিনি 3 ফরম্যাটের ক্রিকেট খেলতে চান এবং 3 ফরম্যাটের জন্যই তিনি অ্যাভেলেবেল আছেন। এই ঘটনা আসলে কদিন আগে ঘটেছে, হয়তো জিম্বাবুয়ে সিরিজের আগ মুহূর্তে, হয়তো 10 থেকে 15 দিন আগে সর্বোচ্চ হবে। তো তারপরেই এমন একটা তার টিম মিটিংয়ে এমন একটা ইচ্ছের কথা প্রকাশ করা কিন্তু বোর্ড মোটেও ভালোভাবে নেয়নি, এবং বোর্ডের অনেক কর্মকর্তা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। কেননা এটা এমন অনেক দিন পুরনো কোনো ঘটনা নয় যে তিনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কেন তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন। তো এইখানে তার আবেগ কাজ করছে, এটাই সবচেয়ে বড় বিষয়। অনেকেই বলছেন হয়তো তিনি 150 রানের ইনিংস, বা তিনি যদি প্রথম ইনিংসে বড় একটা স্কোর করতে না পারতেন তাহলে হয়তো এই সিদ্ধান্তটা বা এই ইচ্ছের কথা তিনি জানাতেন না। তবে আসলে মনের কথা তো জানি না, তবে আমরা এটাই জানতে পেরেছি যে রিয়াদ হয়তো অভিমান থেকে তার ইচ্ছের কথাটা প্রকাশ করেছেন। এখন বোর্ডের সঙ্গে তার আলোচনা হচ্ছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। তবে একটা জিনিস যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে আসলে এখনো হারারের টেস্ট চলছে, মাত্র তৃতীয় দিন হচ্ছে, আরো 2 দিন খেলা বাকি আছে। আসলে একটা টেস্টের মাঝখানে একটা ক্রিকেটারের অবসর নিয়ে, গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অবসর নিয়ে এই ধরনের গুঞ্জন, কিন্তু মাহমুদুল্লাহর হয়তো সেকেন্ড ইনিংসের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে কিন্তু দলের পারফরমেন্সও। তো এই ছিল আমার কাছে রিয়াদ অবসর প্রসঙ্গে। তবুও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের খানিক অপেক্ষা করতেই হবে বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে।